কারণ ভালোবাসা বলতেই তো আমার কাছে মনে হয় যে only for যে husband wife girlfriend boyfriend not like that আমার কাছে মনে হয় যে একজন মা বাবা ভাই বোন family বা তার সন্তান সবকিছু মিলে একটা ভালোবাসার সমন্বয় ভালোবাসা বলে আমার কাছে আসলে কোনো ওয়ার্ড না আমার কাছে মায়াটা হচ্ছে ইম্পর্টেন্ট অবশ্যই ভালোবাসা আজকে থাকতে পারে কালকে নাও থাকতে পারে বাট মায়াটা এমন একটা জিনিস এটা ভিতর থেকে নাড়া দেয় সো পৃথিবীতে আমার কাছে মনে হয় যে সবকিছুই মায়া Not ভালোবাসা ভালোবাসা তো ভালো লাগার একটা অংশ আর মায়াটা এটা জাস্ট একজনের আমার মনে যেটা তৈরি হয়েছে তো ও বললে আমি যাব তো সে দেখি আমার ব্যাগটা নিয়ে হাঁটছে আমি ঠিক আছে পরে ওকে রেডি করে জিমে নিয়ে গেলাম সকালের সাথে জিম করলাম তারপরে একটু ওই সবার ঘুমালো পরে বিকেলে আমার মা ওকে সবাইকে নিয়ে একটু বেরোলাম ঘুরলাম আর আমি খুব পছন্দ করি ওর সাথে ম্যাচিং করা ড্রেস পরা কিন্তু আমরা দেখি তার জন্য আমি অনেক বেশি শুকাচ্ছি বিকজ ও তো ছেলে আমাকে তো এখন আউটফিট পরতে হবে ওয়েস্টার্ন সো দেখি যাতে আরো বেশি ভালো লাগে ছেলের এক্স্যাক্টলি এটা তো বেশ ভালো ইন্সপিরেশন বেছে নিয়েছেন যাতে আগে শেপে চলে আসা যায় কিছুটা বিশ্বাস বা লাইক টু কল এটা নিতে চাই শেষে তিনটি ডিজিট 772 দেখা যায় কে আছেন আমাদের সঙ্গে ফেসবুক ইউটিউবে যে ইউটিউবার আছেন যারা এখন যেসব টিকটক ভিডিও তারপর হচ্ছে অনেকে মেকআপে আছেন যারা একটু ব্রাইডাল মেকআপটা দিতে চায় তো এই যে ফ্রিল্যান্সার কিছু ব্যাপারগুলো আছে তো এর জন্য খুব একটা মানে খারাপ না তাদের জন্য এটা অনেক বেটার হয়েছে ভালো যাচ্ছে আমি আসলে তাদেরকে বেস করে এটা একটা ফ্লুট দিয়েছি যে কেউ যদি চায় এটা ওয়ান ডে রেন্ট নিয়ে তাদের কাজটাকে ই করতে পারবে আচ্ছা সেটা মানে ফটো স্টুডিও ডান্স ফ্লোর যে যার জন্য এখন আমি করেছি একটা ফ্লোর দিয়েছি ফ্লোরেতে ডান্সের একটা ফ্লোর আছে স্টুডিও একটা আছে একটা মেকআপের আছে এখন ফ্লোরটাকে ওরা বিভিন্ন ভাবে ইউটিলাইজ করতে পারে লাইক একটা হচ্ছে গিয়ে হয়তো বা ডান্সের জন্য আইদার গ্রুমিং এর জন্য আইদার অনেকে আছে যে ইউটিউবে ভিডিও করার জন্য এইরকম ফটোশুটের ব্যাপারটা যেটা হয় যে অনেক সময় আমাদের স্টুডিওগুলো পাওয়া যায় না প্রপারলি কারণ আমাদের স্টুডিওটা খুব সিলেক্টিভ পাওয়া যায় না ওই জন্য ওটা একটা দিয়েছি আর স্টুডিওটা মেকআপ স্টুডিওটা দেওয়ার কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম এখন মেয়েরা এত বেশি সুন্দর সাজায় খুব ভালো লাগে তো তারা তো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি যতটুকু দেখি তো স্টুডেন্ট থেকে তো এসে এইরকম ইনভেস্ট করে একটা প্রপার রুম করা তো সম্ভব না তো আমি সবার জন্য সম্ভব তো যেহেতু তারা স্টুডেন্ট সো এখনো তো ওইভাবে তাদের এক্সপেরিমেন্টাল কাজগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবে না তো তাদের চিন্তা করে একটু ন্যূনতম রেন্ট রেখে ওটাকে আমি রেন্ট দিয়েছি হাসি আমাকে বলছে এখানে আর কোন একটা ব্যাপার আছে যেতে জয় মাঝখানে পি তে কে পি তে পলিসি Oppo policy joy. I'm not totally convinced. No. না সত্যি সত্যি বলে আমার নিজেই হাসছে হচ্ছে না কিন্তু হাসিবে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি দশে কিন্তু দশ দিতে পারবো না দশে দুই হয়ে যাচ্ছে আই থিঙ্ক দশে দশে দশ দিয়ে দিই ও তো বাসাই আমি তো এখানে এখন বাংলা লিঙ্কে আপনারা রিকোয়েস্ট করেন জয় কে এরকম একটা ডায়ালিং নাম্বারে নিয়ে আসুন যাতে জয়ের সাথে আপনারা কথা বলতে পারেন আমার জন্য মানে কি বলে ওটাকে গজল গায় আমি নিজেও জানি না ইনফ্যাক্ট এখন আমি যদি একটু রাগ করে বসে থাকি সে আমাকে তার কিছু রাইমস কিছু স্টোরি আমাকে জয়ের জন্য অনেক দোয়া করবেন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় ও যেন ভালো থাকে ও যেন ভালো মানুষ হয় এটাই আমি একজন মা হিসেবে চাই আর আমি চাই জয় তো আপনাদেরই
না আমি আসলে আমরা ছবির গল্পে ছিলাম, ছবির গল্প শেষ হলেই আমি জয়ের গল্পে যেতাম, কিন্তু তার আগে আমাদের দর্শক মানে শ্রোতা যিনি শুনছেন তিনি আসলে প্রশ্নটা করেছেন, অপু বিশ্বাস তো এখন ছবি, আপনি বলছিলেন যে নতুন কাজের পরিকল্পনা, সেটা নিয়ে সবসময় ভাবছেন যে আপনার ভক্ত দর্শক যারা আপনার কাছ থেকে ভালো কাজ চায় তাদের জন্য ভাবছেন পরিকল্পনা করছেন, কিন্তু তার বাইরে যেটুকু সময় সেটা মনে হয় ছেলেকে নিয়ে কেটে যায়, তাই তো? আমি অনেক বেশ মুটিয়ে গিয়েছিলাম, মানে সেটা অনেকেই দেখেছে, তো ওটা থেকে অনেকটা কামব্যাক করেছি যে মোটা থেকে, তো আরো কিছুটা আছে আসলে আমার ফ্যাটটা না পোস্ট ম্যাটারনাল একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেকে হয় কি আফটার বেবিও ঠিক সেমই থাকে, বেবি ক্যারি করছে তারপর সেম থাকে, বাট আমার ক্ষেত্রে একটু উল্টো হয়ে গেছিল, আমি অনেক বেশি পরিমাণ আমার একটু প্রবলেম হয়েছিল, তো দ্যাটস হোয়াই আই গেস, মানে আমার ওয়াটারি বেশি হয়ে গেছে, হরমোনাল চেঞ্জটা আমার বেশি হয়ে গেছিল, তো ওই জায়গা থেকে আমার কমাতেও অনেক বেশি কষ্ট হয়েছে, তো এখন অনেকটাই কম, আরো কিছুটা কমালে একদম পারফেক্ট যে স্ক্রিনে ছবিগুলো দেখছে তার সাথে একদম ফুল ম্যাচ করে যাবে, তো যেটা হয় এটার জন্য নিশ্চয় ওকে অনেক কঠোর পরিশ্রম করতে হচ্ছে, ওটা এখন করছি জিমে যাচ্ছি, আর জিমে যে মানে ছবিটা সবাই পেয়েছে হাতে হাতে এটা ভ্যালেন্টাইন ছিল, তো ভ্যালেন্টাইনে তো আমার স্পেশাল মানুষ তো একজনই, সে হচ্ছে আমার জয়,